মাঠ জুড়ে ফুলের রাজ্য। গোলাপ, জারবেরা, গাঁদা, রজনীগন্ধা, রডস্টিক, চন্দ্রমল্লিকা সহ রং বেরঙের ফুলের অবাধ বিচরণ। শীতের ভোরে ফুল তুলে বিক্রির জন্য চাষিরা এসেছেন হাটে। বিজয় দিবসকে সামনে রেখে মৌসুমের শুরুতে যশোরের গদখালির হাটে ফুলের দাম বাড়তি, এতে খুশি চাষিরা। বেশি দামে ফুল কিনলেও লাভের আশা পাইকারি ক্রেতাদেরও। গোলাপ ফুল 10 থেকে 12 টাকা 13 টাকা, গুট্টা রজনী 12 টাকা 13 টাকা। বাজার ভালো, ফুল প্রোডাকশন আগে এসে একটু কম। ফুলগুলো 4 থেকে 5 টাকা বেশি দামে কেনা লাগে, আগে ছিল আপনার 5 টাকা, এখন 15 টাকা পিস। চাষি নেতাদের দাবি, গত কয়েকদিনে তারা প্রায় 5 কোটি টাকার ফুল বিক্রি করেছেন। বিগত দিনে যে বর্ষার মৌসুমে যে লসটা আমরা আসলে করছি, আমরা আশা করতেছি এখান থেকে আমরা ইনশাল্লাহ সেটা পুষিয়ে নেব। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে প্রায় 1,500 হেক্টর জমিতে 11 ধরনের ফুলের বাণিজ্যিক চাষাবাদ হয়। সময় সংবাদ, যশোর।